আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে পিছনের কিছু পড়া আর কি, ওগুলোর সাথে কিছু ডিটেলস পড়া আর কি আমরা পড়ি পিছনের পড়ার সাথে অ্যাড করে। তো আমরা হচ্ছে ওয়েবসাইটের মানে এইচটিএমএল রিলেটেড এবং ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন ধরনের থিওরি গুলো আমরা পড়েছিলাম আগে। তো থিওরি গুলো জাস্ট কিছু থিওরি আমরা ডিটেলসে যাইনি, সেগুলো একটু যাবো। যেমন হচ্ছে এই যে ওয়েবসাইটের যে কাঠামো আছে, ঠিক আছে, তো ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো আমরা পড়েছি, তবে ওয়েবসাইটের কাঠামোর একটু বেসিক পার্ট আছে। মানে একটা ওয়েবসাইটের কাঠামোটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা ওয়েবসাইটের কাঠামোটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোম পেজ, অর্থাৎ হোম পেজ আমরা পড়েছি যেটা প্রধান পেজ বা মূল পেজ, এটাকে আমরা হোম পেজ বলি। তারপর হচ্ছে মেইন সেকশন, তারপর হচ্ছে সাব সেকশন। তো হোম পেজের মধ্যে আমরা যে অপশনগুলো পাই, বিভিন্ন পেজে যাওয়ার যে অপশনগুলো পাই বা বিভিন্ন পেজের যাওয়ার জন্য যে সংক্ষিপ্ত জিনিসগুলো থাকে, সেগুলোকে বলি আমরা মেইন সেকশন। আর মেইন সেকশনের আন্ডারে থাকে হচ্ছে সাব সেকশন বা হচ্ছে সাব পেজ। তো এটা বোঝার জন্য আমরা একটা ছবি দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তোমরা খাতার স্যার, পাতা দেখতে এটা কি দেখতে পারো কোথায় যে তুলবো? হ্যাঁ, লেখানো ওয়েবসাইটের কাঠামো গুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তো হচ্ছে সবাই একটু লিখে নেই যে ওয়েবসাইটের কাঠামো হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে মেইন সেকশন, আর একটা হচ্ছে সাব সেকশন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা হোম পেজটা কি আগে পড়েছি, মেইন সেকশন আর সাব সেকশন নিয়ে আমরা কথা বলবো। তবে এগুলো আমাদের আসলে আগে পড়াই হয়েছে, নতুন এগুলো কিছু না, জাস্ট একটু উপস্থাপনটা একটু ভিন্নভাবে করা হয়েছে এখানে। তো এখানে আমরা একটা ছবির সাহায্যে জিনিসটা দেখিনি। তো এখানে ধরো একটা ওয়েবসাইটের কাঠামো দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই যে কাঠামোটা আমরা দেখতে পাচ্ছি, এই কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের প্রথমে একটা পেজ আসছে, হোম পেজ। এই হোম পেজের আন্ডারে যে পেজগুলো আছে, এই এইগুলোকে বলা হয় সাইট ইন্ডেক্স। ইন্ডেক্স মানে সূচিপত্রের মতো, মানে একটা বই পড়ার সময় আমরা যে সূচিপত্রটা দেখি, সেই সূচিপত্রে লেখা থাকে হচ্ছে যে এই বইয়ের মধ্যে কি কি টপিক আছে। তো একটা ওয়েবসাইটের প্রথম পেজের মধ্যে আমরা একটা ধারণা পাই যে ওয়েবসাইটের কিভাবে টপিক গুলো থাকে। যেমন ধরো যদি হায়ারার্কিক্যাল কাঠামো হয়, সেক্ষেত্রে হচ্ছে কি থাকে, এগুলো হচ্ছে মানে ই আকারে দেওয়া থাকে, এটা কি বলা যায়, মানে বিভিন্ন অপশন আকারে দেওয়া থাকে, মেনু আকারে দেওয়া থাকে। বেশ করে স্ট্রাকচারাল যে কাঠামো গুলো, অর্থাৎ যেটা ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো, সেখানে মেনু আকারে দেওয়া থাকে। তো আবার হচ্ছে আমরা নেটওয়ার্ক কাঠামোতে দেখবো হচ্ছে বিভিন্ন পেজটাকে ছোট ছোট ছোটখাটো করে বা ছোট করে পেজটাকে সাজিয়ে দেওয়া থাকে। মেইন সেকশনটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স। এই পেজগুলো দেখে আমরা বুঝতে পারবো বা এই অপশনগুলো দেখে বুঝতে পারবো ওয়েবসাইটে কি কি ধরনের অপশন আছে বা কি কি আছে। আর ওই এক একটা পেজের মধ্যে গেলে হয়তো সেখানে আরো সাব সেকশন থাকবে। তো এই যে সাব সেকশন বা এটাকে আমরা সাব পেজ বলতে পারি। তাহলে এখানে একটা মেইন অপশনের আন্ডারে বা একটা মেইন পেজের আন্ডারে অনেকগুলো সাব পেজ থাকতে পারে বা একটা সাব পেজ থাকতে পারে। তাহলে সহজ কথা বলে যে ওয়েবসাইটের যে হোম পেজ আছে, তার আন্ডারে অনেকগুলো সাব পেজ থাকবে। ঠিক আছে, তো আমরা এই পেজের কথা চিন্তা করলে এই পরের পেজটা তার সাব পেজও হইতে পারে, আবার এই পেজের কথা চিন্তা করলে পরেরটা হচ্ছে তার সাব পেজ, আবার এটার কথা চিন্তা করলে তার পরেরটা হচ্ছে তার সাব পেজ। অর্থাৎ প্রত্যেকটা পেজ হচ্ছে তার আগের পেজের সাব পেজ হিসেবে কাজ করে। ঠিক আছে, স্যার, মেইন সেকশন মেইনলি কি থাকে? যে যে টপিক নিয়ে এখানে ওয়েবসাইটে আলোচনা হ্যাঁ করা হ্যাঁ আছে ওই সেগুলো কি? টপিকটা সেটাই থাকে। জাস্ট আমরা একটু স্যাম্পল দেখি, একটা ওয়েবসাইট আমরা হচ্ছে সার্চ করে দেখি। আমরা হচ্ছে একটা ওয়েবসাইট সার্চ করি, কি ওয়েবসাইট সার্চ করব স্যার, বলো। হোম পেজটা নাকি হচ্ছে মেইন সেকশনটা, যে আমরা টেক্সট বুক পড়ে ওইটার প্রিফেসের মতো, এটা কি মেইন সেকশনটা? আচ্ছা দাঁড়াও, আমি আমি হচ্ছে একটা ওয়েবসাইট খুলি, তারপর তোমাকে দেখাচ্ছি, তারপর আমরা এটা নিয়ে আবার কথা বলবো। আমি হচ্ছে একটা ডেইলি স্টার লিখে সার্চ করেছি। আমরা ডেইলি স্টারের একটা ওয়েবসাইট দেখি, ডেইলি স্টারের ওয়েবসাইটটা দেখি কেমন। আচ্ছা, এখানে ধরো ডেইলি স্টারের যে এটা হচ্ছে হোম পেজ, মানে প্রথম যে পেজটা, ওকে, সবাই তো দেখতে পাচ্ছি এটা। তো এখানে যে পেজটা আছে, তো এই পেজের মধ্যে কিছু অপশন আছে, এই যে দেখো নিউজ পেপার, বিজনেস, অপিনিয়ন, স্পোর্টস, হ্যাঁ, এই যে তোমার বিভিন্ন অপশন গুলো আছে।
এইটাই হচ্ছে আমরা যদি ওইটার সাথে কম্পেয়ার করি আমাদের স্লাইডের সাথে, তাহলে সেটা হচ্ছে মেইন সেকশন। আমরা যে স্লাইডটা দেখছিলাম ওই স্লাইডের মেইন সেকশনটা হচ্ছে এই অপশনগুলা বা ইন্ডেক্স। এই যে এটা হচ্ছে হোম পেজ, তার আন্ডারে অনেকগুলো অপশন আছে। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এইগুলোকে বলছি আমরা সাইট ইন্ডেক্স বা মেইন সেকশন। তো ওইখানে যে ওয়েব পেজ ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, ওই ওয়েবসাইটে যে অপশনগুলো দেওয়া আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই ওয়েবসাইট কি কি আছে। যেমন এখানে নিউজ পেপার, বিজনেস বিষয় আছে, বিভিন্ন মতামত আছে, স্পোর্টস আছে, এরকম করে লাইফ স্টাইল আছে, সবিজ আছে। তো এরকম করে দেখো এখানে অল সেকশন, এখানে আরো অপশন আছে, অল সেকশন আছে। তাহলে এই সেকশনটাকে বলি আমরা মেইন সেকশন। ওকে, তো এখান থেকে যে কোনো কিছুতে যদি আমরা এটা ক্লিক করি, মনে করো হচ্ছে আমি কোথায় যাব, আমি হচ্ছে যাব এখান থেকে কোথায় যাব, লিটারেচারে যাব। ঠিক আছে, ওদের যে অপশন লিটারেচারে গেলে দেখো অনেকগুলো অপশন আসছে আবার। ঠিক আছে, এইখানে তুমি একটাতে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, যেটা হচ্ছে একটা সাব পেজ। এটা কার আন্ডার আছে, এটা লিটারেচার আন্ডার আছে, এগুলো হচ্ছে একটা সাব পেজ। ওকে, তাহলে স্যার এখানে এটা কি আমরা সাবসেকশনের আন্ডারে? সাব সেকশন, একটা সাব সেকশন বা একটা সাব পেজ। তাহলে আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের কাঠামোর সাথে কম্পেয়ার করি, কাঠামোর সাথে কম্পেয়ার করলে এখানে এই যে মেইন সেকশন আছে তার আন্ডারে হচ্ছে এই পেজটা, অর্থাৎ এটাকে একটা সাব সেকশন বলা যায়। ওই সাব সেকশনের মধ্যে আমরা একটা পেজে গেলাম, সাব সেকশন থেকে তার আন্ডারে একটা পেজে গেলাম। তাহলে এই সাব সেকশনের আন্ডারের একটা পেজে আমরা গিয়েছি, যেটাকে বলছি আমরা সাব পেজ। ক্লিয়ার সবাই? তো আমরা এক কথা যদি বলি, প্রথম যে পেজটা এটা হচ্ছে হোম পেজ, তার আন্ডারে অনেকগুলো সেকশন থাকবে মানে ইন্ডেক্স থাকবে, সেখান থেকে আমরা বিভিন্ন পেজে যেতে পারবো, ওই পেজ গুলোকে বলি আমরা সাব পেজ। এটা হচ্ছে ওয়েবসাইটের তিনটা কাঠামো, একটা হচ্ছে হোম পেজ মানে তিনটা ভাগ, হোম পেজ, মেইন সেকশন, আর একটা হচ্ছে সাব সেকশন। আর এই যে তিনটা কাঠামো, এইটাই হচ্ছে বিভিন্ন কাঠামোতে বিভিন্ন রকম হয়, মানে এই যে প্রকারভেদটা এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। হায়ারার্কিক্যাল কাঠামোতে এটার উপস্থাপনটা একরকম থাকে, লিনিয়ার কাঠামোতে উপস্থাপনটা একরকম থাকে, মানে উপস্থাপনটা ভিন্ন হয়, কিন্তু এই তিনটা জিনিস ওখানে থাকে, যে কোনো ভাবে হোক থাকে। তারপর তো আমরা হচ্ছে বাকি যে কাঠামো গুলো তো আগেই করেছি, যে লিনিয়ার কাঠামো, ঠিক আছে, এটা হচ্ছে হোম পেজ, তারপর আস্তে আস্তে বাকি পেজ গুলো আসবে। তাহলে এই প্রথম পেজের আন্ডারে যদি অন্য কোনো পেজ থাকে সেগুলো হবে তার সাব পেজ। আবার ট্রি কাঠামো, এখানে প্রথম পেজের আন্ডারে যেগুলো আসবে সেগুলো হচ্ছে সাব পেজ। ঠিক আছে, এখানেও প্রথম পেজের আন্ডারে যদি এটা হোম পেজ হয়, তাহলে এই হোম পেজের আন্ডারে যে পেজ গুলো থাকবে সেগুলো হচ্ছে তার সাব পেজ। তারপর হচ্ছে যদি কম্বিনেশন কাঠামো হয়, সেখানে সেম হোম পেজের আন্ডারে যা থাকবে সেগুলো হচ্ছে তার সাব পেজ। তো সাব পেজ, হোম পেজ এগুলো থাকবে, সাব পেজ বা সাব সেকশন এগুলো কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি বলেছিলাম যে ওয়েবসাইট পাবলিশিং এর যে পাবলিশিং করতে গেলে কি করতে হবে, একটা ওয়েবসাইট পাবলিশিং করতে গেলে কি করতে হবে সেটা আমি একটু দেখি। যদি তুমি একটা ওয়েবসাইট পাবলিশ করতে যাও, তাহলে তোমাকে যে কাজটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে, আমরা এটা পড়েছিলাম যে একটা ওয়েবসাইট পাবলিশ করতে গেলে প্রথম কাজটা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। প্রথম কাজটা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। সবাই হচ্ছে এই শিটের এই পেজকে স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই এই অংশটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা খাতায় নোট করবা সুন্দর করে। তাহলে এখানে ওয়েবসাইট পাবলিশিং এর যে ধাপসমূহ পরীক্ষায় এটা আসতে পারে, গ নাম্বার বা ঘ নাম্বারে, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে সুন্দর করে লিখে দিবা, তাহলেই তোমার হচ্ছে ফুল মার্কস দিবে। এখানে গুছিয়ে লেখা আছে। তো প্রশ্ন হচ্ছে যে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ ব্যাখ্যা করো। তো ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ হচ্ছে চারটা, তার মধ্যে প্রথম যে তিনটা ধাপ এটা হচ্ছে কম্পালসারি, মানে এগুলো লাগবেই। আর 4 নম্বর ধাপটা হচ্ছে এটা অপশনাল, এটা হলে ভালো না হলেও চলে। তাহলে প্রথম তিনটা ধাপ হচ্ছে কম্পালসারি, এগুলো লাগবেই, এগুলো ছাড়া ওয়েবসাইট হবে না। আর পরের যে ধাপটা 4 নম্বর যে ধাপটা সেটা হচ্ছে অপশনাল, এটা না হলে চলবে। তো প্রথম যে ধাপটা মানে ডোমেইন নেম রেজিস্ট্রেশন যেটা আছে, ঠিক আছে, তো এখানে প্রথমটা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, মানে কি নাম শুনে বুঝতে পারছি যে আমরা হচ্ছে যে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য নামটা হবে ইউনিক নাম, অর্থাৎ একবার যদি কোনো একটা নাম ইউজ করে ফেলে ওই নামটা অন্য কেউ ইউজ করতে পারবে না। তাহলে এই জন্য এটাকে আমরা বলতেছি যে ইউনিক একটা নাম। এই ইউনিক নামের মধ্য দিয়ে কি হয়, একটা ওয়েবসাইটকে সবাই আমরা চিনতে পারি। ঠিক আছে, তো ইউনিক নাম না হলে একই নামের অনেকগুলো ওয়েবসাইট থাকতো, তখন কিন্তু আমরা আলাদা করতে পারতাম না একটা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইট। নাম কাছাকাছি হতে পারে, কিন্তু অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভাবে হচ্ছে একটা পার্থক্য থাকবেই নামে। তো আমরা হচ্ছে কি করি, সবসময় নামটা হচ্ছে একবারে সহজ একটা নাম সিলেক্ট করি, ঠিক আছে, অর্থবোধক নাম, যেন আমার ওয়েবসাইটের সাথে ওই নামটা যায়। হ্যাঁ, মানুষ যেন ওয়েবসাইটের নাম শুনে বুঝতে পারে যে ওয়েবসাইটের কন্টেন্ট কি আছে। তারপর কি আছে, তার বলা আছে যে তারপর সেসব যেসব কোম্পানির ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে তাদের কাছ থেকে নামটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাহলে তুমি তোমার নাম খালি নিজের ইচ্ছা মতো নিলেই হবে না, নেওয়ার পরে দেখতে হবে যে এরকম নাম কারো আছে কিনা, যদি না থাকে তাহলেই আমাকে কেবল এই নামটা রেজিস্ট্রেশন করতে দিবে, না হলে কিন্তু আমাকে রেজিস্ট্রেশন করতে দিবে না।
অর্থাৎ সহজ কথা বলতে গেলে ডোমেন নেম রেজিস্ট্রেশন করার সময় এখানে ফি দিতে হয় একটা। তো এই ডোমেন নেম রেজিস্ট্রেশন করার সময় আমাকে আমার নামটা যদি আর না থেকে থাকে তাহলেই কেবল আমার নামটা আমাকে দিবে। এরপরে 2 নম্বর অপশন, ওয়েব পেজ ডিজাইন। যেহেতু আমার নাম পাওয়া হয়ে গেছে তাহলে আমার এখন আর নাম নিয়ে সমস্যা নাই, এখন আমার কাজ, কাজটা কি ওয়েব পেজ ডিজাইন করা। ওয়েব পেজ ডিজাইন করার সময় আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজকে কিন্তু ডিজাইন করি, আমরা ইন্ডিভিজুয়াল পেজগুলোকে ডিজাইন করি। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে কি করা, প্রত্যেকটা পেজ ডিজাইন করা। আর ডিজাইন হয়ে গেলেই তখন আমরা কি করি, এই সবগুলো পেজকে একসাথে কানেক্ট করি। একসাথে কানেক্ট করে আমরা কি করি, কাঠামোর মধ্যে বসাই। যেমন আমরা যে কাঠামোগুলো করেছি, ধরো তোমার অনেকগুলো পেজ আছে, এখন তুমি সেগুলোকে কিভাবে সাজাতে চাও বা এগুলোকে মানুষের সামনে কিভাবে উপস্থাপন করতে চাও, সেটা তুমি কি করবা, সেটা হচ্ছে তোমার কাঠামোর সাহায্যে ঠিক করবা। এখন তোমার যদি লিনিয়ার কাঠামো ভালো লাগে, তোমার যদি মনে হয় যে তোমার ওয়েবসাইটটা ছোটখাটো একটা ওয়েবসাইট বা ম্যাগাজিন টাইপ ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইট বা মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, তখন তুমি ওই রকম টাইপস অনুযায়ী ঠিক করবা তুমি কোন কাঠামো নিবা, লিনিয়ার নিবা না হচ্ছে ট্রি কাঠামো নিবা, কোন কাঠামো নিবা সেটা তুমি ঠিক করবা। তাহলে আমরা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করি কিভাবে, আমরা হচ্ছে HTML এর সাহায্যে ডিজাইন করতে পারি, এর সাথে CSS কাজে লাগে, জাভাস্ক্রিপ্ট কাজে লাগে, ASP, PHP, PHP এগুলো কাজে লাগে। এখন তুমি যদি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করো তাহলে এক ধরনের ল্যাঙ্গুয়েজ লাগবে, যদি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করো তাহলে আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মতো করে তৈরি করলাম, আমরা নিজেরা না পারলে প্রফেশনাল যারা ওয়েব ডেভেলপার আছে ওই ডেভেলপারদের সাহায্য নিয়ে আমরা কি করতে পারি, ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তারপর ডিজাইন করার সময় আমাদের এখানে অনেক কিছু থাকতে পারে, যেমন হচ্ছে গ্রাফিক্স এর কাজ থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ফ্রেম থাকতে পারে, আমরা ডেটাবেজ অ্যাড করতে পারি, অডিও ভিডিও থাকতে পারে, মুভি থাকতে পারে, হাইপারলিংক আসতে পারে, এরকম যা কিছু আছে সবকিছু দিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করব। তাহলে ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা মূলত ওয়েব পেজ ডিজাইন কি বুঝি, ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা বুঝি হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। তাহলে ওয়েব পেজ ডিজাইনও হয়ে গেছে, নামও হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে কারো একটা সার্ভারে রাখা। তাহলে আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে সার্ভারে রাখবো, যেটাকে বলি আমরা হোস্টিং। এখানে হোস্টিংটা ডিটেইলস দেওয়া আছে। হোস্টিং মানে হচ্ছে কি, ওয়েবসাইটটাকে কোনো একটা জায়গায় সংরক্ষণ করা। কোথায় সংরক্ষণ করব, যারা হচ্ছে এরকম সেবা দেয়, কি সেবা দেয়, যে হচ্ছে একটা নির্দিষ্ট ফি এর বিনিময়ে বা নির্দিষ্ট টাকার বিনিময়ে আমাকে সার্ভার ভাড়া দিবে। তাহলে আমার ওয়েবসাইটের যে লোড আছে, যে আমার ওয়েবসাইটে কতগুলো তথ্য আছে বা কতগুলো ভিডিও আছে, অডিও আছে, সেটার একটা হিসাব করে কি পরিমাণ ভিজিটর আসে, তার জন্য আমার কি পরিমাণ স্পেস দরকার, সেটা আমি ক্যালকুলেশন করে তারপর হচ্ছে আমি তার কাছ থেকে জায়গা ভাড়া নিবো। যে ভাই আমার হচ্ছে এরকম 500 GB হলেই চলবে, তার জন্য একটা বাৎসরিক ফি থাকে। ঠিক আছে, বাৎসরিক ফি থাকে, তোমার 1 বছরের জন্য ফিটা দিবা, পরের বছরের জন্য আবার তোমাকে ফি দিতে হবে, এভাবে করে প্রত্যেক বছরে ফি দিতে হবে। দিয়ে তুমি হচ্ছে কি করবা, হোস্টিং করবা। এখন হোস্টিং না করলে কিন্তু ওয়েবসাইট কারোর কাছে এটা যাবে না, মানে কেউ এটাকে সার্চ করে পাবে না বা হচ্ছে কেউ এটাকে খুঁজলেও কোনোভাবেই তার কাছে যাবে না। সার্ভার মানে হচ্ছে আমরা ইন্টারনেটের মানে ইন্টারনেটে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দিব, যেখানে হচ্ছে পৃথিবীর সব ওয়েবসাইট একসাথে করে রাখা আছে কোনো একটা বড় সার্ভারে। ঠিক আছে, যখন কেউ সার্চ করে তখন ওই সার্ভার গুলোতে খোঁজা হয় এই নামে। ধরো তুমি সায়েন্স প্লাস নামের একটা ওয়েবসাইট করছো, এখন যদি তোমার সায়েন্স প্লাস নামের ওয়েবসাইটটাকে যদি কেউ খুঁজে তাহলে দেখবে ওই যে সার্ভার গুলো যেখানে পৃথিবীর সব, তো সেখানে কি করবে, সার্চ ইঞ্জিন সেখানে সার্চ দিবে যে সায়েন্স প্লাস নামের কোনো ওয়েবসাইট আছে কিনা, থাকলে তাকে এটা দেখাবে। এখন তুমি যদি তোমার বাসার সার্ভারে, তোমার নিজের একটা কম্পিউটার সার্ভারে রাখো, তাহলে কিন্তু এটা অন্য কেউ আর খুঁজে পাবে না। তাহলে হোস্টিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমার ওয়েবসাইট থাকলেও, ডোমেইন নেম থাকলেও যদি হোস্টিং না করো তাহলে কিন্তু কেউ তোমার ওয়েবসাইটটা আর খুঁজে পাবে না। ঠিক আছে, কারণ বলতে পারি হোস্টিং ছাড়া ওয়েবসাইটটা কারো কাছে, এটা কারোর সামনে আসবে না, কেউ এটা দেখতে পারবে না। এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে তোমার হোস্টিং করে, অর্থাৎ হোস্টিং এর জন্য এক নির্দিষ্ট ফি এর বিনিময়ে তারা হচ্ছে তোমাকে স্পেস দিবে। ঠিক আছে, তো এই সার্ভার যখন আমরা এই সংরক্ষণ করলাম তখন আমাদের কাজ শেষ। মোটামুটি আমাদের এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপ হচ্ছে প্রধান ধাপ, এটুকু হলে আমাদের কাজ শেষ। এখন ভালোর জন্য আমরা যে কাজটা করতে পারি, আরো বেটার কিছুর জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO। এইটা হচ্ছে মানে বাধ্যতামূলক না, কিন্তু হলে ভালো, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, মানে করতে পারলে ভালো। কিরকম, মনে করো গুগলে যখন তুমি কোনো কিছু সার্চ করো, জাস্ট আমি তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি, সার্চ করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা ব্রাউজারে গিয়েছি, তো আমি ব্রাউজার আমি আমি যে ব্রাউজারটা ইউজ করছি এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ব্রাউজার, নাম হচ্ছে এজ, EDGE। আমি যে ব্রাউজারটা ইউজ করছি মাইক্রোসফটের এজ ব্রাউজার। তো আমি ব্রাউজার দিয়ে হচ্ছে কি করব, মানে ব্রাউজারের সাহায্য নিয়ে সার্চ করব, কিন্তু সার্চের কাজটা এখানে করতে হচ্ছে বিং। এই যে দেখো বিং লেখা আছে এখানে, বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আমি ব্রাউজারের মধ্যে এখন আছি,
কিন্তু আমাকে সার্চ করতে সাহায্য করছে কে, বিং হচ্ছে সাহায্য করছে, সে হচ্ছে খুঁজে বের করে আনবে। এখন মনে করো হচ্ছে আমি ডেলি স্টার লিখে সার্চ করলাম, ঠিক আছে, ডেলি স্টার লিখে সার্চ করলাম। তো ডেলি স্টার তো অনেক ডেলি স্টার আছে, যেমন এখানে উপরে দেখাচ্ছে ডেলি স্টার, শুধু ডেলি স্টার কিন্তু বাংলাদেশে না, অনেক দেশে এই নামের পত্রিকা আছে, ঠিক আছে। এখানে দেখো লেবাননের পত্রিকা আছে ডেলি স্টার, ঠিক আছে, লেবাননের একটা পত্রিকা আছে। তারপর হচ্ছে আরো দেখি আমরা আর আর কোন দেশ আছে কিনা, সেখানে লেবাননের এসেছে। তারপর হচ্ছে আর কি আছে, আচ্ছা ইউকে, এই যে ডেলি স্টার .com.uk, ইউকে এরও একটা আছে। এরকম করে দেখো আরো বিভিন্ন দেশের হচ্ছে ডেলি স্টারটা আছে। তো এরকম করে আমি যখন সার্চ করলাম তখন কিন্তু এই ডেলি স্টার শব্দটা আছে এমন কতগুলো এরকম হচ্ছে অসংখ্য তথ্য আমাকে সার্চ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ক্রোমে, গুগল ক্রোমে এটা দেখা যায় যে হচ্ছে তারা কতগুলো তথ্য বের করেছে, এখানে এটা দেখায় নেই। গুগল ক্রোমে গেলে তোমাকে দেখাবে যে তোমার এই ডেলি স্টার সার্চ করার পরে এই রিলেটেড কতগুলো তথ্য তোমার এখানে এসেছে, এটা তোমাকে দেখাবে। তো ধরো এই যে আমার এখানে অনেকগুলো তথ্য আসছে, এখানে কিন্তু শেষ না, এরকম দুই নম্বর পেজ আছে, যে দ্বিতীয় পেজ, ঠিক আছে, তারপর তৃতীয় পেজ, চতুর্থ পেজ, এরকম অসংখ্য পেজ আছে। তো দেখো এরকম ডেলি স্টার অনেক দেশে এরকম ডেলি স্টার নামের পত্রিকা আছে, ওকে। তারপর যে চতুর্থ পেজ, পঞ্চম পেজ, ষষ্ঠ পেজ, এরকম করে শত শত পেজ আছে। হয়তো আমার ধারণা অন্তত এখানে শখানেক পেজ আছে যে এখানে ডেলি স্টার রিলেটেড তথ্য আছে, ডেলি স্টার জাতীয় তথ্য আছে। এখন কোন একটা ডেলি স্টার সেম নামে ডেলি স্টার হয়তো সে চলে গেছে লাস্টের দিকে কোনো পেজে, দেখো এখানে কিন্তু ডেলি স্টার আছে, ডেলি স্টার নিয়ে একটা তথ্য আছে, সেটা কিন্তু চলে গেছে হচ্ছে 3-4 নাম্বার পেজে, আমরা এখন 7 নাম্বার পেজে আছি, সরি 7 নাম্বার পেজে। আবার ডেলি স্টার হচ্ছে একটা কোথায় আছে, আসতে আছে প্রথম পেজে। অর্থাৎ এই যে তোমার ডেলি স্টারই বিভিন্ন পেজে আসতেছে, এখন কথা হচ্ছে যে কে আগে আসবে আর কে পরে আসবে, এটা কিভাবে ঠিক হবে। এইটা ঠিক হবে অনেকগুলো মানে ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে, 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মনে করো যারা এসইও করেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ একটা টাকা দিয়ে গুগলকে যারা টাকা দিয়েছে বা বিংকে যারা টাকা দিয়েছে, যেরকম ভাই তুমি টাকাটা রাখো আমার ডেলি স্টার নিয়ে কেউ সার্চ দিলে তুমি আমাকেই দেখাবে, বা ডেলি স্টার নিয়ে সার্চ করলে তুমি বাংলাদেশের ডেলি স্টারকে সবার উপরে রাখবা, এইটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আবার হইতে পারে যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করছি তাহলে আমার ডেলি স্টারটাকে আগে দেখাতে পারে। আবার এমন হইতে পারে যে আমি দক্ষিণ এশিয়া থেকে সার্চ করছি, দক্ষিণ এশিয়া রিলেটেড যে ডেলি স্টার গুলো আছে সেগুলোকে হয়তো আমাকে আগে দেখাবে, অথবা আমাদের দেশ থেকে যে মানে ডেলি স্টার, যেই ডেলি স্টারটা বেশি সার্চ করে মানুষ সেটা হচ্ছে আগে দেখাবে। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে টাকা দিয়ে মানে কনভিন্স করা, কাকে কনভিন্স করা, যে বিং কে কনভিন্স করা বা গুগল কে কনভিন্স করা। বাংলাদেশের মানুষ যেসব সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করে বেশি, তাদেরকে একটা ফি দিতে হয়, তাদেরকে ফি দিতে হয় ডেলি স্টারকে বা অন্যান্য ওয়েবসাইট গুলোকে ফি দিতে হয়। কি জন্য ফি দিতে হয়? এই জন্য যে যেন মানুষ সার্চ করলে এই ডেলি স্টারটাকে সবার উপরে দেখায়, এইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে তোমার ওয়েবসাইট যদি বেশি রিচ করতে চাও, বেশি সংখ্যক মানুষের কাছে নিতে চাও, তখন তুমি এটা করবা, না হলে এটা দরকার নাই, অর্থাৎ এটা হচ্ছে অপশনাল। তাহলে এটাই আমি বলছিলাম যে এটা হচ্ছে একটা অপশনাল পার্ট, এটা না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা, এটা হচ্ছে অত্যাবশ্যকীয় না, এটাকে ওয়েবসাইটটাকে আরো বেশি প্রচারমুখী করার জন্য, যেন মানুষ বেশি বেশি খুঁজে পায়, এটার জন্য হচ্ছে কি করতে হয়, সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করতে হয়। যেমন এখানে আমরা আমরা একটু আগে বিং এর কথা বলছিলাম, বিং আছে, তারপর গুগল আছে, ইয়াহু আছে, এমএসএন আছে, ইত্যাদি সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করলে কি হয়, সহজে খুঁজে পাওয়া যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, সহজে খুঁজে পাওয়া যায়। আর এটার জন্য অবশ্যই একটা ফি দিতে হবে, নির্দিষ্ট ফি এর বিনিময়ে ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করতে হবে। তাহলে এই জিনিসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক নাম্বারের সংজ্ঞা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, তাহলে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি বললাম, যদি বলা হয় এসইও মানে কি, এটা সংজ্ঞা কি বা কাকে বলে, তখন আমরা এটা লিখবো যে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ওয়েবসাইটটাকে কি করতে হবে, মানে ওয়েবসাইটটাকে যদি সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করা হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এইটুকু আমরা যা যা পড়লাম, আমি তো অনেক কথা বললাম, তোমাদের যদি এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারো। কারো কোনো সমস্যা নেই, পোস্টিংটা আবার একটু বলবেন। হ্যাঁ, পোস্টিং হচ্ছে ওয়েবসাইটটাকে কোনো একটা সার্ভারে রাখা। মনে করো তুমি তোমার হচ্ছে মোবাইলে কিছু ছবি আছে, এই ছবিগুলো তো তোমার এসডি কার্ডে আছে, তাই না? অন্য কেউ তো সার্চ করলে এই ছবিগুলো দেখতে পারবে না, কিন্তু তোমার এই ছবিগুলো যদি হচ্ছে আমরা একটা সার্ভারে রাখি, মানে যে সার্ভারটা হচ্ছে পৃথিবীর সবাই এখানে আছে, তখন কিন্তু সার্চ করলে এটা পাওয়া যাবে। এই সার্ভারে রাখা সরাসরি ছবি তো রাখা যায় না, একটা ওয়েবসাইটে ধরো তুমি আপলোড দিলা তোমার ছবিগুলো, কোনো একটা ওয়েবসাইটে তুমি তোমার ছবিগুলো আপলোড দিলা, তখন কিন্তু মানুষ সার্চ করলে তোমার ছবিগুলো দেখতে পারবে, কারণ এই ছবিগুলো তখন আর তোমার মোবাইলে নাই, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভারে চলে গেছে,
তাহলে এই যে সার্ভারে আমি আমার ওয়েবসাইটটাকে রাখবো টাকা দিয়ে, সার্ভার হচ্ছে একটা জায়গা, একটা স্পেস, তারাই সবকিছু মেনটেন করবে, আমাকে চিন্তা করতে হবে না যে কতটুকু জায়গা নিলো কি করলো কোথায় রাখলো, আমার এটা চিন্তা নাই, আমার দরকার জায়গা, তারা আমাকে জায়গা দিবে। এই যে আমার একটা জায়গা ভাড়া নিচ্ছি, স্পেস ভাড়া নিচ্ছি, এইটাকে বলা হয় হোস্টিং। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? সামিয়া আমিন, সামিয়া সামিয়া আমিন যেন কে, স্যার আমি সিনথি। সিনথি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সিনথি, নাম মনে করতে পারছিলাম না। আমার হচ্ছে পরশু রাত থেকে জ্বর, প্রচন্ড জ্বর, আমি কিছুই মনে করতে পারি না, সব ভুলে যাচ্ছে, আমি বারবারে ভুলে যাই সবকিছু। মানে আজকে আমি সারাদিন, কালকে সন্ধ্যা থেকে সারাক্ষণ শুয়েছিলাম, তোমার ক্লাসের জন্য আমি উঠছি আর কি, প্রচন্ড জ্বর, শরীরে শরীর ব্যথা প্রচন্ড, মাথা ব্যথা কাজ করতেছে না, মানে কিছু মনে থাকতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল, আমরা হচ্ছে এখন আমাদের ইয়েতে যাব, স্লাইডে গিয়ে দেখি আমরা আর কি বাকি আছে আমাদের পড়া। আমরা হচ্ছে আশা করি আমাদের এই যে থিওরি পার্ট সব পড়া হয়ে গেছে, ইনশাল্লাহ আমাদের পরীক্ষা যা আসবে ওগুলো থেকে কমন করবে। আমরা এরপরে যাবো হচ্ছে এইচটিএমএল পার্টে, তো এইচটিএমএল হচ্ছে আমরা আগে এগুলো পড়েছি, তারপর হচ্ছে আমরা এখন যেহেতু অনলাইনে সুযোগ পেয়েছি, প্র্যাকটিক্যালি শেখার একটা বড় সুযোগ পাবো, এটা কিন্তু একটা বিশাল সুযোগ, মানে মন্দের ভালো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মন্দের ভালো, আমরা হচ্ছে এখানে মানে এইচটিএমএল টা প্র্যাকটিক্যালি শেখার সুযোগ পাবো। তোমাদেরকে আমি একটা ছোট ভিডিও দিয়ে দিবো আজকে, 5 মিনিটের একটা ভিডিও, তোমরা হচ্ছে মোবাইলে সবাই হচ্ছে অ্যান্ড্রাইটার নামে একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করে প্র্যাকটিস করবা, জাস্ট একটা ছোট ভিডিও, মানে ছোট ভিডিওর মধ্যে ছোট একটা কোড আছে, ওইটা তোমরা আজকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ক্লাস শেষ করে আমাকে মনে করে দিও, আমি তোমাদের ভিডিওটা দিব, এটা হচ্ছে 1 নম্বর কাজ। তো আমরা হচ্ছে এইচটিএমএল শুরু করি, সবাই খাতার মধ্যে হচ্ছে এইচটিএমএল লিখে ফেললো, আমরা আমরা হচ্ছে এইচটিএমএল শুরু করব। তো এইচটিএমএল কি সবাই আমরা জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এটা হচ্ছে আলাদা একটা ভাষা যেটার সাহায্যে আমরা কি করি, আমরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করি। ওকে, আমরা কি করি, ওয়েবসাইট তৈরি করি। এখন দেখো এই যে আমরা এইচটিএমএল এর সাহায্যে কি করব, এইচটিএমএল এর সাহায্যে আমরা আগেই পড়েছিলাম যে আমরা মূলত এইচটিএমএল এর সাহায্যে স্ট্যাটিক ওয়েবসাইট বেশি তৈরি করি। এইচটিএমএল এর সাহায্যে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, মানে ডাইনামিক ওয়েবসাইট আমরা হচ্ছে এইচটিএমএল এর সাহায্যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করি না, কিন্তু এটা ইউজ করা হয়। তো আমরা আমাদের এই অধ্যায়ে বা আমাদের এই বইয়ে যেটা দেওয়া আছে এটা মূলত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির জন্য দেওয়া আছে। তো এইচটিএমএল টা হচ্ছে মূলত যে জিনিসটা দিয়ে চলে সেটা হচ্ছে ট্যাগ দিয়ে, এইচটিএমএল কি থাকে, ট্যাগ থাকে। তো এইচটিএমএল এর যদি সুবিধার কথা আমরা বলি, যেটা আমরা কেন শিখবো বা এই অধ্যায় এটা কেন দেওয়া হয়েছে, পরীক্ষায় সুবিধা আসতে পারে, সবাই হচ্ছে একটু নোট করে নাও, আজানটা শেষ হলে আমি বলছি আবার। আচ্ছা, সবার আশা করি লেখা শেষ। তো এখানে দেখো আমরা যখন এইচটিএমএল পুরোপুরি ভাবে পড়বো তখন হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টই ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তারপরে আমি একটু বলে নিই, প্রথমটা বলা হচ্ছে এইচটিএমএল এর ভাষাটা শেখা সহজ, ঠিক আছে? সাজানো অনেক সহজ, ফরম্যাটিং মানে হচ্ছে সাজানো, এইচটিএমএল ভাষাটা শেখা অনেক সহজ, মানে অল্প এখানে ট্যাগ আছে, অল্প ট্যাগ আছে, ঠিক আছে? তো এই জন্য এটা শেখা সহজ। আর এইচটিএমএল সব ধরনের ব্রাউজারে এটা সমর্থন করে, সাপোর্ট করে। আমরা একটু আগে আমি সার্চ করেছি এজ ব্রাউজার থেকে, তারপর হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আছে, এরকম বিভিন্ন ধরনের যে ব্রাউজার আছে সব ব্রাউজারটা সাপোর্ট করে। এখন দেখো এই যে এইচটিএমএল যে সব ব্রাউজারে আছে এটার প্রমাণটা আমরা একটু দেখি। মনে করো হচ্ছে আমরা, আমি হচ্ছে ইয়েতে যাচ্ছি, এখানে এই যে আমি সার্চ করেছিলাম যে ডেইলি স্টার, তো আমি ডেইলি স্টার আবার একটু যাই তোমাদের একটা জিনিস দেখানোর জন্য, যে এই যে ডেইলি স্টারটা আমরা সার্চ করলাম, তো এখানে দেখো অনেক কিছু আছে, এখানে ছবি আছে, দেখো এখানে কিন্তু ছবি আছে, তারপর কি আছে, এখানে ছবি আছে, এখানে লেখা আছে, তারপর যেখানে হাইপার লিঙ্ক করা আছে, দেখো এখানে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে, এটা কিন্তু হাইপার লিঙ্ক করা বা লিঙ্ক করা আছে। তো এরকম করে দেখো এখানে ছবি, হাইপার লিঙ্ক আছে, লেখা হচ্ছে বড় করা আছে, বোল্ড বোল্ড করা আছে, ঠিক আছে? লেখা এখানে বোল্ড করা আছে, আবার এখানে যে এইচ আর হরিজন্টাল রুল আছে, মাঝখানে দাগ আছে, এরকম অনেকগুলো অপশন আছে, এখানে অনেক কিছু আছে এখানে। তো এইখানে এই পেজের মধ্যে কি ধরনের কোড আছে সেটা দেখার জন্য তোমরা যেটা করতে পারো, এই পেজের গিয়ে হচ্ছে তোমার মাউসের রাইট বাটনে ক্লিক করতে পারো। আমি কি করলাম দেখো, আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, করলে কি হবে, এখানে অনেকগুলো অপশন আসবে, অপশনের মধ্যে তুমি যে অপশনটা যেতে পারো সেটা হচ্ছে এখানে একটা পেজ সোর্স নামে অপশন আছে, এই যে দেখো এখানে একটা অপশন আছে ভিউ পেজ সোর্স, এই ভিউ পেজ সোর্সে যখন তুমি ক্লিক করবা তখন দেখবা যে এই পেজে কি কি ধরনের কোড আছে সব দেখাবে। দেখো খুব ইন্টারেস্টিং বিষয়, দেখো এখানে এই পেজে কি কি ধরনের কোড আছে সেটা দেখাচ্ছে, দেখি নাকি জুম করা যায় কিনা, হ্যাঁ জুম করা যাচ্ছে। তো দেখো এখানে
এই যে লেখা আছে ডক টাইপ এইচটিএমএল, মানে এটা একটা এইচটিএমএল এর ডকুমেন্ট, ঠিক আছে? এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে এখানে হেড আছে, এই যে এখানে হেড আছে, হেডের ভিতরে এখানে অনেক কিছু আছে, লিংক আছে, এই যে এইচরেফ, মানে আমরা যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলি, এটা এই এটা দিয়ে হচ্ছে তোমার লিংক দিয়ে এই কাজটা করা যায়। আমরা যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলি, এখানে এইচরেফ মানে হাইপারলিংক রেফারেন্স দেওয়া আছে, ঠিকানাটা দেওয়া আছে, এরকম করে দেখো অনেকগুলো কোড আছে এখানে, শত শত লাইন আছে এখানে, ঠিক আছে? তো এখানে দেখো অনেক কিছু আছে, সবগুলো হয়তো আমরা দেখি নাই বা চিনি না, কারণ এখানে শুধু এইচটিএমএল না, অন্যান্য ল্যাঙ্গুয়েজও আছে এখানে। তারপর দেখো এখানে আবার হেড আছে, বডি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, ঠিক আছে? তো এরকম অনেকগুলো কাজ আছে এখানে, হয়তো সামনে ইমেজ আমরা পাবো। তো এই যে তোমার একটা পেজের পিছনে দেখছো কত লাইন, এখানে অলরেডি আমি এখানে 354 লাইন দেখতে পাচ্ছি, আরো গেলে হয়তো আরো লাইন পাবো। এইভাবে করে আমরা যদি যাই তাহলে হচ্ছে এখানে হয়তো অসংখ্য লাইন, আমার ধারণা এখানে হাজার খানেক লাইন হইতে পারে, না আরো বেশি, 2000 লাইন, 2000, 2000, আচ্ছা এখানে 2089টা লাইন আছে। লাস্টে দেখো এইচটিএমএলটা ক্লোজ করেছে, ঠিক আছে, বডিটা ক্লোজ করেছে, এর মাঝখানে অন্যান্য ট্যাগগুলো ইউজ করেছে। দেখতে পাচ্ছ যে এই একটা পেজের পিছনে 2089টা লাইন হচ্ছে ইউজ করেছে ওরা। তাহলে বুঝতে পারলা যে হচ্ছে প্রত্যেকটা পেজের পিছনে এরকম এইচটিএমএল এর ট্যাগ থাকে, ঠিক আছে, এইচটিএমএল এর কোড থাকে। তাহলে এই যে এইচটিএমএল এর কোডটা হচ্ছে মোটামুটি সব ব্রাউজারে সাপোর্ট করে, এটা হচ্ছে আমরা বলছিলাম আমাদের এই সুবিধার মধ্যে, যেটা সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে। তারপর হচ্ছে এইচটিএমএল এর সাহায্যে তৈরি করা ফাইল লোড করতে সময় কম নাই, লোড হইতে সময় কম নাই, অর্থাৎ ফাইলগুলোতে কি হয়, ফাইলগুলো হচ্ছে খুব বেশি ভারী হয় না, ভারী হয় না বলতে খুব বেশি জায়গা নেয় না, জায়গা না নেওয়ার কারণে লোড হয়ে তাড়াতাড়ি লোড হয়ে যায়। তারপর হচ্ছে কি করা যায়, এইচটিএমএল এর সাহায্যে ফাইলগুলোকে সহজে আপডেট করা যায়, আবার রক্ষণাবেক্ষণ করা যায়, মানে মেনটেন করা যায়, প্রয়োজনে তুমি যে কোনো সময় কারেকশন করতে পারবা, এরকম অপশন গুলো এখানে আছে। আর এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি বলতে আমার বোঝাচ্ছে হচ্ছে সবাই এটা সব মানে এটা ব্যবহার করতে পারে, ইজিলি ব্যবহার করতে পারে, ইজিলি এটা অপারেট করা যায়, অথবা আমরা হচ্ছে এটার সাথে সহজে অ্যাডাপ্ট করতে পারি, আমরা এটার সাথে খাপ খাইতে পারি, এই জন্য এটাকে বলা হয় ইউজার ফ্রেন্ডলি। আর এখানে যেহেতু আগে আমরা বলছি যে ফাইল হচ্ছে লোড হতে সময় কম নেয়, কারণ ফাইলের সাইজ অনেক কম থাকে, ফাইলের সাইজ কম হওয়ার জন্য এটার স্পেস কম নেয়, আর কম স্পেস হওয়ার কারণে হোস্টিং করতে কম টাকা লাগে। এইচটিএমএল এর সাহায্যে যদি তুমি কোডিং করো তাহলে যেহেতু ফাইলের সাইজটা ছোট, সেক্ষেত্রে হোস্টিং করতে তুলনামূলকভাবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে এখানে কম টাকা নেয়। তাহলে এগুলো হচ্ছে এইচটিএমএল এর সুবিধা, এগুলো খুব ভালো করে পড়বা। এইচটিএমএল এর সুবিধার পরে হচ্ছে আমরা এইচটিএমএল এর যে প্রধান অংশ সেটা নিয়ে কথা বলবো। একটা এইচটিএমএল এর প্রধান অংশ আছে কয়টা, দুইটা, আমরা সবাই এটা জানি যে এইচটিএমএল এর প্রধান অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি, ঠিক আছে? এই যে এইচটিএমএল প্রধান অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচটিএমএল এর হেড, একটা হচ্ছে বডি। তো এইচটিএমএল এর হেড আর বডি, এই হেড আর বডি বলতে আমরা কি বোঝাচ্ছি, হেড এর মধ্যে থাকে হচ্ছে এইচটিএমএল এর কিছু অংশ যে তথ্য থাকে, আর বডির মধ্যে থাকে কিছু তথ্য। তো আমরা যদি এইচটিএমএল কে ভাগ করি তাহলে আমরা বলতে পারি যে এইচটিএমএল এর দুইটা অংশ, এই উপরের বক্সটা হচ্ছে হেড আর নিচের বক্সটা হচ্ছে বডি। হেড এর মধ্যে কি থাকে, হেড এর মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের মেটা ডেটা থাকে, মেটা ডেটা থাকে। তারপর হেডের মধ্যে থাকতে পারে হচ্ছে টাইটেল থাকতে পারে, কি থাকে, মেটা ডেটা থাকে, টাইটেল থাকে। আর বডির মধ্যে কি থাকে, কন্টেন্ট থাকে, অর্থাৎ আমরা ওয়েবসাইটের মধ্যে যা যা রাখতে চাই, আমাদের ওয়েব পেজে যা যা রাখতে চাই, এই সব কিছু থাকবে হচ্ছে বডির মধ্যে। আর হেডের মধ্যে থাকবে হচ্ছে কি, হেডের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল থাকবে, আর কোনো ধরনের মেটা ডেটা, এক্সট্রা কিছু ডেটা আছে সেগুলো হচ্ছে আমরা হেডের মধ্যে রাখি। এখন তাহলে আমরা বলতে পারি যে এইচটিএমএল এর হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তাহলে এখানে এইচটিএমএল, তারপর হচ্ছে হেড, এই প্রত্যেকটা থেকে একটা ট্যাগ, কেন ট্যাগ, কারণ হচ্ছে ট্যাগ গুলো এরকম করে আমরা এই যে এটাকে কি বলি, কি ব্র্যাকেট মানে গ্রেটার দেন লেস দেন, এই চিহ্ন সাহায্যে আমরা হচ্ছে হেডটাকে ক্লোজ করি। তাহলে এই যে ও হেডটা শুরু হয়েছে, হেডটা শেষ হলো, তো এখানে আমরা বলতে পারি যে একটা এইচটিএমএল ট্যাগের কি থাকে, ওপেনিং থাকে, ক্লোজিং থাকে। একটা ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে এটা ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। তাহলে আমরা যদি এইচটিএমএল ট্যাগ গুলো একটু দেখতে চাই, এইচটিএমএল ট্যাগের মধ্যে কি থাকবে, এই চিহ্নটা থাকবে। তো এই চিহ্নটা দিয়ে আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে পি একটা ট্যাগের কথা বলছি আমরা, পিটার শুরু আর এখানে হচ্ছে শেষ, আর মাঝখানে থাকবে হচ্ছে কন্টেন্ট। এখন তোমাকে পরীক্ষা কিন্তু বলতে পারে যে এইচটিএমএল ট্যাগ কি ব্যাখ্যা করো, এটা খন্ডবার প্রশ্ন আসতে পারে। যদি বলে এইচটিএমএল এর ট্যাগ কি ব্যাখ্যা করো, তাহলে আমরা একটা উদাহরণ দিব যে এইচটিএমএল এর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে এইচটিএমএল এর কন্টেন্ট, আর সবটাকে বলি আমরা এইচটিএমএল এর এলিমেন্ট। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে এই সবটাকে বলি আমরা এইচটিএমএল এর এলিমেন্ট। আচ্ছা আমাদের 40 মিনিট শেষ হয়ে গেছে, তোমরা হচ্ছে আবার জাস্ট 5 মিনিটের ব্রেক নিয়ে আবার জয়েন দিও, আমরা হচ্ছে 5 মিনিট পরে আবার হচ্ছে ক্লাসটা স্টার্ট করবো।